আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন পাঠদান কার্যক্রমে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো নিশ্চয়ই? আমি রাশিদা ম্যাম। আজ বাংলা ব্যাকরণের সন্ধি বিষয়টি নিয়ে তোমাদের জন্য ভিডিও ক্লাসে উপস্থিত হয়েছি। আমি আশা করব তোমরা প্রত্যেকে আমার পাঠ বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, সন্ধি, এটা বাংলা ব্যাকরণের বা বাংলা ভাষার গুরুত্বপূর্ণ একটা টপিকস। সন্ধি হচ্ছে ভাষাকে দ্রুত করার জন্য উচ্চারণের ক্ষেত্র। দেখো, আমি এখানে একটি শব্দ লিখেছি, নব যোগ অন্ন, নবান্ন। তো নব এটা একটা শব্দ, অন্য একটা শব্দ। এই দুইটা শব্দ আলাদা আলাদা উচ্চারণ না করে সহজ দ্রুতভাবে উচ্চারণ করার জন্যই কিন্তু নবান্ন শব্দটি চলে এসেছে। এটাই কিন্তু সন্ধি। তো দেখো, নব এটার অ, অন্য এটা হচ্ছে অ, এই দুইটা হচ্ছে দুইটা ধ্বনি। তাহলে এই অ ও এই দুইটা ধ্বনি মিলে হয়েছে আ। তো শিক্ষার্থীরা দেখো, সন্ধি কি বা সন্ধি কাকে বলে? পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। সন্ধি প্রধানত তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তো আসো আমরা দেখি স্বরসন্ধি। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাই হচ্ছে স্বরসন্ধি। দেখো, হিম যোগ আলয়, এই দুইটা শব্দ সহজ দ্রুত উচ্চারণের জন্য হয়ে গেছে হিমালয়। তো হিম এটাতে আসছে অধ্বনি, আলয়ে আসছে আধ্বনি। এই অ আর আ এই দুইটা ধ্বনি মিলেই হচ্ছে আ। তাহলে হচ্ছে হিম যোগ আলয় হিমালয়। প্রিয় শিক্ষার্থী, এবার আসছে দ্বিতীয়টা, ব্যঞ্জন সন্ধি। স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সঙ্গে স্বরধ্বনি, কিংবা স্বরধ্বনির ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলে যেই সন্ধি হয় সেটাই হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তো দেখো, উত যোগ চারণ, উচ্চারণ। তো এসেছে উত একটা শব্দ, চারণ একটা শব্দ। এই দুইটা শব্দ সহজ দ্রুত উচ্চারণের জন্যই হয়ে গেছে উচ্চারণ। তো দেখো, উত এটার ধ্বনি হয়েছে ত, চারণ এটার ধ্বনি হয়েছে চ। ত আর চ এই দুইটা ধ্বনি মিলে হয়েছে চয় চ। শিক্ষার্থীরা এবার আসো তিন নম্বরে, বিসর্গ সন্ধি। বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলনকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ চিহ্ন আমরা প্রত্যেকেই জানি। দেখো, আবিহ এখানে কিন্তু বিসর্গ, যোগ কার। এই আবিহ যোগ কার দুইটা শব্দকে সহজে দ্রুত উচ্চারণের জন্য হয়ে গেছে আবিষ্কার। তো দেখো, আবিহ এটাতে আসছে ধ্বনি বিসর্গ, কার এটাতে আসছে ক। বিসর্গ ও ক এই দুইটা ধ্বনি মিলে হয়ে গেছে শয়ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝে গেলাম কিভাবে আমাদের সন্ধি বিচ্ছেদ করা যায় বা কিভাবে সন্ধিটা কি আমরা সার্বিকভাবে বুঝেছি। তো আমি তোমাদেরকে বলবো, এই সন্ধিটাকে আরও ব্যাপকভাবে বোঝার জন্য তোমরা অবশ্যই তোমার ব্যাকরণ বইয়ের সন্ধি পাঠটা ভালোভাবে পড়বে, তাহলে তোমরা আরও ব্যাপকভাবেই বুঝতে পারবে। আর এই ক্ষেত্রে আমি আরেকটু সংযোগ করছি, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নৈবৃত্তিকের ক্ষেত্রে 20টি নাম্বার আছে। এই 20 নাম্বার তোমরা অবশ্যই বইয়ের গ্রামাটিক্যাল অংশের যে টপিকসগুলি আছে ওইগুলি তোমরা অবশ্যই ভালোভাবে পড়ে নিবে, বুঝে নিবে, তাহলেই তোমরা এই 20 নাম্বারের আনসার করতে পারবে। তো আমি আশা করি তোমরা আমার আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছ। এই দুর্যোগ মুহূর্তে তোমরা ঘরে থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি ভিডিও ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।